ত্বক সুন্দর রাখার জন্য আমরা অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকি কিন্তু এমন অনেকগুলো উপাদান আছে যেগুলো মুখে ব্যবহার করা ভালো বলে মনে করেন অনেকে কিন্তু সেই উপাদানগুলো সরাসরি মুখে ব্যবহার করলে লাভের বদলে ক্ষতি হয়ে থাকে হ্যালো আমি ডক্টর ফাইজানা বাবী চয়েস লিগাসির ডার্মাটোলজিস্ট গাইড শোতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো যে প্রোডাক্টগুলো কখনোই মুখে ব্যবহার করা উচিত নয় তা নিয়ে প্রথমে যে উপাদানটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে বার্স বা সাবান এই সাবানগুলো গুলো বিশেষভাবে আমাদের শরীর ক্লিন করার জন্য তৈরি হয়ে থাকে যেহেতু আমাদের মুখের চামড়া তুলনামূলক পাতলা হয় তাই মুখে সাবান ব্যবহার করা একদমই উচিত নয় সাবানে সোডিয়াম লরিয়াল সালফেট থাকে এই উপাদানটির কারণে সাবানে প্রচুর ফেনা হয় এই কারণে সাবান ব্যবহার করে মুখ ধোয়ার কারণে স্কিন অনেক ড্রাই হয়ে যায় ত্বকের ন্যাচারাল ময়শ্চার দূর হয়ে যায় সরাসরি মুখের স্কিনে ব্যবহার করা যাবে না এমন আরেকটি উপাদান হলো পেট্রোলিয়াম জেলি আমাদের দেশে শীতকালে মুখে এবং ঠোঁটে পেট্রোলিয়াম জেলির ব্যবহারের প্রচলন আছে ত্বককে ময়শ্চারাইজ করার জন্য এই পণ্যটি ত্বকে ব্যবহার করা হয় কিন্তু পেট্রোলিয়াম জেলিতে যে পেট্রোলিয়াম ব্যবহার করা হয় তাই স্কিনের পোর্স ক্লক করে ফেলে এছাড়াও আপনার যদি ত্বকে অ্যাকনি প্রবলেম থাকে তাহলে আরও বাজে অবস্থা তৈরি হতে পারে তাই মুখে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা থেকে বিরত থাকুন আজকে তৃতীয় যে উপাদানটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বডি ময়শ্চারাইজার ময়শ্চারাইজার বা লোশন আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু পেট্রোলিয়াম জেলের মতো এটিও মুখে ব্যবহার করা উচিত নয় কারণ এই ময়শ্চারাইজারও আমাদের ত্বকের পোর্সগুলোকে ব্লক করে দেয় যার কারণে স্কিন ব্রেকআউট প্রবলেম দেখা যায় মুখে ব্যবহার করার জন্য যুক্ত ফেশিয়াল মশ্চারাইজার ব্যবহার করতে পারেন আজকে সর্বশেষ যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তা হচ্ছে রাবিং অ্যালকোহল যাদের ত্বক অনেক অয়েলি কিংবা ত্বকে অনেক সিবাম আছে তারা মনে করেন ত্বকে রাবিং অ্যালকোহল ব্যবহার করলে তা ত্বকের জন্য উপকারী হবে ত্বকে রাবিং অ্যালকোহল ব্যবহার করার সাথে সাথে ত্বকে বেশ ক্লিয়ার এবং ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং হয় রাবিং অ্যালকোহল মূলত আমাদের ত্বকের যাবতীয় তেল বা সিবাম শুষে নেয় এতে করে ত্বকে মারাত্মক ইমব্যালেন্স তৈরি হয় কারণ ত্বক অনেক শুষ্ক হয়ে গেলে আমাদের শরীর থেকে ন্যাচারালি অনেক বেশি অয়েল পাম্প হয় এতে করে স্কিন আরও অয়েলি হয়ে যায় অর্থাৎ আপনি যদি ত্বকে রাবিং অ্যালকোহল বা অ্যালকোহলযুক্ত টোনার ব্যবহার করেন এতে আপনার ত্বক আরও অয়েলি হয়ে যেতে পারে আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলোর কথা শেয়ার করেছি মুখে সেগুলো ব্যবহার না করার অনুরোধ রইল এছাড়াও ত্বকে যে কোনো অস্বাভাবিকতা দেখা গেলে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে যে প্রোডাক্টগুলো কখনোই মুখে ব্যবহার করা উচিত না তা নিয়ে আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি এই আলোচনা আপনাদের জন্য হেল্পফুল হবে স্কিন কেয়ার ও হেলথ বিষয়ে আপনাদের আরও কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে তা জানান আমাদের কমেন্ট বক্সে আজকের ভিডিও শেষ করছি এখানেই দেখা হবে আমার ডার্মাটোলজিস্ট গাইডের পরবর্তী ভিডিওতে আপনার ত্বকের যত্ন ওয়েলনেস নিয়ে যে কোনো প্রশ্ন মতামত কিংবা সাজেশন দিতে চয়েস লিগাসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ